জন সংকটত গুৱাহাটী ভূগৰ্ভস্থৰ পানীৰ স্তৰ হ্ৰাস গুৱাহাটীত পানীৰ নাটনিত হাহাকাৰ অৱস্থা সমগ্ৰ মহানগৰীত গুৱাহাটীত পানী শুকাইছে উদ্বেগজনকভাৱে পানীৰ স্তৰ হ্ৰাস পোৱাত অসুবিধাৰ সন্মুখীন হৈছে মহানগৰবাসী কিন্তু পানীৰ নাটনিত দুৰ্ভোগ ভোগা জনতাৰ প্ৰতি কোনো গুৰুত্ব নাই চৰকাৰৰ গুৱাহাটী মহানগৰবাসীক এটুপি বিশুদ্ধ খোৱাপানী যোগানৰ প্ৰতিশ্ৰুতিৰে অসম চৰকাৰে 2017 চনতে হাতত লৈছিল জাইকাৰ প্ৰকল্প এই পানী যোগান আঁচনিৰ জৰিয়তে গুৱাহাটীকে আদি কৰি উত্তৰ গুৱাহাটীৰ বিভিন্ন প্ৰান্তত পানী যোগানৰ কাম আৰম্ভ কৰিছিল জাইকা নামৰ জাপানৰ এটা কোম্পানীয়ে কিন্তু বৰ্তমানলৈকে এই কোম্পানীটোৱে কাম শেষ কৰিবলৈ পৰা নাই বৰ্তমানেও আধৰুৱা হৈ ৰৈছে বহু বিলাসী পানী যোগান আঁচনিবোৰ সাধারণ জনতাক ঢুকে ঢুকে পানি খুৱাইছে অভিলাখী প্রকল্পবুরে গুৱাহাটীৰ পানি যোগান কেন্দ্রবিলাক দুর্নীতিৰ এটা প্রধান কেন্দ্র এবিলাক মানে ধন ঘটার এটা হাতিয়ার এটা প্রজেক্ট কাহানিবা শেষ করার সিদ্ধান্ত আছিল একো একোটা প্রজেক্ট সেইবিলাকৰ এক্সটেনশন দি তাত পয়সা বহাই বহাই কোম্পানি আর রাজনীতিক কোম্পানি আর সরকার তেওঁলোকৰ মাজত টকাৰ ভাগ বতৰা হৈ আছে গতিকে কামবিলাক আগবঢ়া নাই আমি সেইকাৰণে এই মুহূৰ্তত দাবী উত্থাপন কৰিছোঁ যে গুৱাহাটীৰ পানী যোগান কেন্দ্ৰবিলাকৰ নিৰ্মাণ অতি সোনকালে টাইম বাউণ্ড অন্ততঃ ছমাহৰ ভিতৰত এইটো শেষ কৰাৰ ব্যৱস্থা ল'ব লাগে আৰু নিশ্চিতভাৱে অসম বিধানসভাত এইবাৰৰ যি বাজেট অধিৱেশন আছে তাত মই এই সম্পৰ্কে প্ৰশ্ন উত্থাপন কৰিম অসম্পূৰ্ণ অৱস্থাত জে আই সি এর দক্ষিণ মধ্য পানী যোগান আঁচনি গেমনের দক্ষিণ পশ্চিম গুৱাহাটী পানী যোগান আঁচনিও অসম্পূর্ণ সম্পূর্ণ হয়ে উঠা নাই এডিবির পুঁজিরে নির্মিত দক্ষিণ পূবর পানী যোগান আঁচনি আধরুয়া অবস্থাত উত্তর গুৱাহাটীর পানী যোগান আঁচনিও আসল যে কাম আসল কামটো হল যে পানিটো কেতিয়া দিব আজি 13 বছর রানিং এতিয়া মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় হয় আমাক উরনিয়া সেতু লাগে ডেভেলপমেন্টও লাগে কিন্তু আমার যে মৌলিক অধিকার মৌলিক আমার যুক্ত পানিট প্রয়োজন সেইটো কেতিয়া দিব সেইটো অ্যানাউন্স করব লাগে এতিয়া আমার পাইপ পুঠিছে আকো নোহা হব আকো এক মাস পিছত আজি আপনার এই ইন্টারভিউ যাওয়ার পিছন আরো কিনা করব কিন্তু যে মেইন পয়েন্ট যে পানিটা কেতিয়া দিব কোন তারিখে কোন সনের সেইটো রাইজক অবগত করব লাগে পানির অভাবত অসুবিধার সম্মুখীন হওয়া গুৱাহাটীবাসী এতিয়া ক্ষোভ ওজরা পরিলক্ষিত হয়েছে জনবিহীন মহানগরীর জনতাই এতিয়া কাক চাপিছে ন্যায়ালয়ৰ অতি দুর্ভাগ্যর কথা 2009 চনতে আরম্ভ হওয়া প্রকল্প এটার কোনো কাম যেতিয়া প্রগতি আমি দেখা নেপালো উপায় নেপায় আমি চিড়িয়াখানা পথ জ্যেষ্ঠ নাগরিক সন্থার তরফৰ পৰা 2021 আমি ৰাজহুৱা স্বার্থজনিত এখন শুনানির কারণে আমি হাইকোর্টত এখন আমি প্রতিবেদন দাখিল করেছিলো আর হাইকোর্টে এটার পাছত এটা তারিখ দিয়ে আছে আর শেহতীয়াভাবে আমার এই মাহর 24 তারিখে ফেব্রুয়ারি মাহর 24 তারিখে পুনের একটা ডেট দিছে অতি হাস্যকর বিষয় যে কোনো কামেই এটা কমপ্লিট করব পৰা নাই আমার মুখ্যমন্ত্রী কলে যে 3 বছরের ভিতর গুৱাহাটীবাসী পানি পাব কিন্তু একেখন সভাতেই বিভাগীয় মন্ত্রী সিংহাল ডাঙরিয়ায় কৈছে যে 2022 পানি পাব তেনহলে নিজের ভিতরতে কথাবোৰ কন্ট্রাডিক্টরি গতি আমি শেষত উপায় নেপাই আমি পুনের আমি উচ্চ ন্যায়ালয়ত আমি আকো আবেদন দাখিল করার পাশতো আমি পার্সু করে আছো যে এইটার উপর সরকারের ফালেরপরা একটা স্পষ্টীকরণ দিব লাগে গুৱাহাটীবাসীক মানে আশ্বস্ত করব লাগে এতিয়া প্রশ্ন উত্থাপিত হৈছে নির্বাচনের সময়ত প্রতিশ্রুতির ফুলজারিরে ভোট ভিক্ষা করা নেতাসকলে জনতার দুর্দর্শা দেখিও কিয় গুরুত্ব দিয়া নাই অসম্পূর্ণ পানী যোগান আঁচনিসমূহৰ কাম তৎপর কৰিবলৈ নিৰ্দেশ দিবনে চৰকাৰে নিউজ ডেস্ক ৰিপৰ্ট এনি নিউজ